আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের বৃহস্পতিবার উপনির্বাচন চলছে। মোট 67টি আসন ওয়ার্ডে হচ্ছে এই উপনির্বাচনের মধ্যে বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর সাথে সাথে ব্যাপক হারে নির্বাচনী সন্ত্রাসের খবর আসছে। অভিযুক্তের কাঠগড়ায় বিজেপি সন্ত্রাসের প্রতিবাদে ইতিমধ্যে বামফ্রন্ট কয়েকটি পুর পরিষদ এবং আগরতলা পুর নিগমের 4টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিপন্থী বলে জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস। পাশাপাশি ভোটের দিনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার দিকে অভিযোগের আঙুল তুলে এমন ঘটনার আশঙ্কা তারা আগেই করেছিলেন বলে হলাবুলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানালেন গৌতম দাস। যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। গতকালকে রাত্র থেকেই সদর, পিলুনিয়া, বিশালগড় এ সমস্ত জায়গাগুলোর মধ্যে বিজেপি ব্যাপক সন্ত্রাস শুরু করে, অনেক বাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের যাদের পরিগ্রাজন করার জন্য আমরা নির্দিষ্ট করেছিলাম তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। এবং আজকে সকালে যখন আমাদের পরিগ্রাজনটা গেল বিলুনিয়া, তারপর বিশালগড় এবং সদরের যে 4টা ক্ষেত্রে ইয়ে হচ্ছে আগরতলা শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এ সব জায়গাতেই পোলিং এজেন্টদের আক্রমণ করতে শুরু করলো এবং তাদেরকে জোর করে ঢুকতে বাধা দেওয়া হলো। যারা ঢুকেছিল তাদেরকে বের করে দিয়েছে। এরপরে আক্রমণ করলো ভোটারদের, আক্রমণ করতে আরম্ভ করলো ভোটারদেরকে, লাইন থেকে বের করে দিতে শুরু করলো। বিশালগড়ে আমাদের পার্টির প্রবীণ নেতা, প্রাক্তন মন্ত্রী এবং এখনো এমএলএ ভানুলাল শাহ, তাকে একজন বিজেপির দুর্বৃত্ত বাইক নিয়ে গিয়ে, আরো কয়েকজন ছিল, ওরা গিয়ে তাকে দৈহিক আক্রমণ করেছে, তার সিকিউরিটির বাইক ভেঙে দিয়েছে এবং এরকম ব্যাপক একটা সন্ত্রাসমূলক আক্রমণ চলছে। তো এই অবস্থার মধ্যে কোনোভাবে এখানে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের কোনো রকম বিন্দুমাত্র পরিবেশ এই 4টা জায়গার মধ্যে অন্তত নেই। তো এই অবস্থার মধ্যে আমাদের বিলুনিয়া, শান্তিবাজার, বিশালগড় এবং আগরতলা শহরের এই 4টি যে ওয়ার্ড, এই 4টি ওয়ার্ড থেকে আমাদের প্রার্থী আমরা প্রত্যাহার করে নিই।